কুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাতো বাংলাদেশ থেকে ভাই রবিউল ইসলাম জানতে চাইছেন আপনার বাড়ির ফাঁসে একজন মহিলা অধৈর্য হয়ে মৃত্যু কামনা করে এই বিষয় ইসলাম কি বলে জি ভাই মৃত্যু কামনা করা ইসলামী নিষেধ বরং কল্যাণ কামনা করা এইভাবে বলা আল্লাহ মৃত্যু তো হবেই যখন তুমি আমার মৃত্যু করো কল্যাণের সহিত মৃত্যু করিও আমাকে জিল্লতি মৃত্যু না দিয়ে ইমানের সহিত মৃত্যু দান করিও যখনই তোমার হুকুম হয় কিন্তু যতদিন আমাকে দুনিয়াতে রাখো কল্যাণের জন্য রেখিও অকল্যাণ যেন আমার না হয় এভাবে সে বলবে রব্বানা দুনিয়া হাসানা অপিলা আখেরাতে হাসানা ও কিনা আজাবানার এ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখেরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আজাব থেকে বাঁচান এভাবে সে দোয়া করবে দৈর্য ধারণ করবে কিন্তু কোন মানুষ অধৈর্য হয়ে যদি মৃত্যু কামনা করে এটি আল্লাহ একেবারে নিশ্চিত করেছেন এটা সে গুণাগার করতেছে কবিরাগুন হইতেছে অর্থাৎ মৃত্যু যে তার তাকদির কখন হবে লিখে রেখেছে আল্লাহ কখন কোন জমিনে কখন হবে এই বিষয়ের উপর তার অবিশ্বাস্য এই জন্য সে অধৈর্য হয়ে মৃত্যু হচ্ছে না কেন অনেকের মৃত্যু এই যে মৃত্যু হচ্ছে না অধৈর্য এর কারণ হলো যে হয়তো বা সে মানসিকভাবে কষ্টে আছে রোগাক্রান্ত কষ্ট আছে কারো জ্বালাতন্ত্র কষ্ট আছে এই জন্য কষ্ট আছে সব মিলিয়ে সে আল্লাহর ভরসাটা এই জ্ঞানটা তার কাছে নাই দৈর্য এই জ্ঞানটা তার কাছে নাই এই জন্য সে অধৈর্যশীল হয়ে ধর্মীয় জ্ঞানহীন হিসাবে এই কথাগুলি বলতেছে এখন আপনাদের করণীয় হবে তাকে বোঝানো যে কথাগুলি বলছিলাম এই অনুসারে তাকে বোঝানো মৃত্যু কামনা করা ইসলামের আদর্শ নয় কিন্তু মৃত্যু একদিন হবে এই জন্য আল্লাহর কাছে দুনিয়াতে যত্ন রাখো কল্যাণের কামনা করবেন এবং মৃত্যুটা যেন আল্লাহ শান্তিময় মৃত্যু হয় ইমানের সহ যেন মৃত্যু এইভাবে আপনি আল্লাহর কাছে কামনা করতে পারেন যখনই আল্লাহ মৃত্যু আসবে খবরদার এভাবে করবেন না তাহলে কবিরা গুণাগার হবেন আপনি মৃত্যুকে আল্লাহর কাছে ডাকছেন কিন্তু আল্লাহ কি আপনার কথা শুনবে আল্লাহ শুনবে যে আপনার তাকদির কি আছে সেটা সুতরাং অধৈর্য হবেন না এবং ধর্মীয় জ্ঞান রেখেই আখারাতের বিষয়ে আল্লাহকে ভয় করুন তো ওনাকে বুঝাবেন আপনার দিন বিষয়ে বুঝাবেন উনি যে কথাগুলি বলতেছে এগুলি কিন্তু ধর্মীয় জ্ঞান হিসেবে বলতেছে জ্ঞানহীনভাবে বলতেছে আলাইকুম রহমতুল্লা বরাকাত